কুকুর নিয়ে গন্ডগোলের জেরে গুলি করে কুপিয়ে খুন করা হয় এক ব্যক্তিকে বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে নদিয়ার কৃষ্ণনগর বৃত্তিহুদা মনীন্দ্রপল্লী এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকালে কয়েকজন সশস্ত্র দুষ্কৃতী জোরপূর্বক দরজা ভেঙে পলাশ মণ্ডলের বাড়িতে প্রবেশ করে তাকে মারতে মারতে বাইরে এনে তাকে গুলি করে বলে অভিযোগ। ঘটনাস্থলে মৃত্যু হয় 40 বছরের পলাশ মণ্ডলের। কারণে এই অত্যাচার দরজা ভেঙে ঘরে চলে গেল, ঘরে যেয়ে ওরকম পিটিয়ে মেরে মারতে মারতে এখানে নিয়ে এসে গুলি করলো। এটা কে করেছে বলে আপনার মনে হয়? পুষাই করেছে, পুষাই করেছে, পাপ্পু করেছে, আর হলো ইয়ে করেছে, হলো আজাদ আছে, তারপরে বলো আছে, তারপরে হলো বাবু শোনা আছে, আর ওই আনন্দ আনন্দ এইসব করাচ্ছে আর কি। এইসব হয়েছে কি কারণে এই অত্যাচার? এই অত্যাচার ওই আমাদের পুকুর আছে না, ওই পুকুর নিয়ে হয়েছে। এগুলো কতদিন ধরে চলছে এই অত্যাচার? অনেকদিন ধরেই চলছে। আপনার স্বামীর নাম? আপনার নাম? আপনার স্বামীর বয়স? আপনি যেটা বলবেন আমি সেটাই বলব। আপনার আর কি কারণে আপনার বাড়িতে হামলা হলো? আমার বাড়িতে হামলা হলো যে টোটাল হচ্ছে আমার ছেলে বিজেপি করত, এবার সেই কারণে আর দিত পাড়ার লোক সব ভালোবাসে। আর বিজেপি যখন কৃষ্ণগড়ে যেতে আমার ছেলে থেকে মানে সবাই পাড়ার সবাই কিন্তু সব খাটাখাটনি করেছে, যার পরিপ্রেক্ষিতে সেই প্রতিহিংসায় আজকে টোটাল পলাশ কেউ মারলেও দাদা সম্পর্ক হয় পাড়ার মধ্যে থাকে, আর আমার বাড়িটাও ভাঙচুর করতে। আমি হসপিটালে কাজ করি। কী কারণে আপনার বাড়ি ভাঙচুর? কারণ হচ্ছে যেহেতু আমি বিজেপির সমর্থক। কারা মেরেছে? কারা ভাঙচুর করলো? গোডাউনের সব ছেলে পেলে লেবার থেকে আরম্ভ করে তারা 6:30টার সময় এসে গণ্ডগোল। তারপর পুলিশকে ফোন করার পর তাও এসছে আধ ঘন্টা পর, যখন আমার সব ওদিকে মার্ডার হয়ে গেছে এদিকে সব ভাঙচুর হয়ে গেছে। নেতারা ফোন করেছে যে যা করার তোমরা করো, আমার ছেলে থাকলো আমার ছেলে কমে নিয়ে এসেছিল হাতে দা মেশিন, আমার এই যে রক্ত, এই যে মেরে ছিঁড়ে দিয়েছে ঘরের মধ্যে আমার। আপনার নাম? নিতাই দাস। বাড়ি আপনার? বাড়ি বোধ হয় মনন্দ বলি। আপনি কেউ কোন পার্টি করেন? আমি বিজেপি। জানা গেছে একটি পুকুরকে কেন্দ্র করে গণ্ডগোল চলছিল, তার জেরেই এই খুন বলে পরিবারের অভিযোগ। দুষ্কৃতীদের কঠোর শাস্তির দাবি জানিয়ে এলাকাবাসীরা রেল লাইনের উপর বসে বিক্ষোভ দেখায়। Come on.
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এই বিক্ষোভ আজকে কি কারণে এই বিক্ষোভ মিছিল? আমাদের শ্রমিকের উপরে রাত 12টা অত্যাচার হয়েছে, কুপিয়েছে, যার জন্য এটা মিছিল বিশ্ব। আজকে এই বিক্ষোভ কি মানে এরপরে আরো কি বড় পদক্ষেপ নেবেন? হতে পারে গন্ডগোল বিনিময়ে, যদি গন্ডগোল করে তারা যাকে মানে মারা হয়েছে তার নাম তিনি কি এখানকার শ্রমিক? শ্রমিক কতদিন ধরে এখানে অত্যাচার চলছে? আপনার নাম? মহিন্দর রায়। আপনি শ্রমিকের লিডার? হ্যাঁ, সম্পাদক। কি কারণে এই বিক্ষোভ মিছিল? আমরা বিক্ষোভটা দেখিয়েছি আজকে এই কারণে, দীর্ঘদিন থেকে আমরা অত্যাচারিত। বাইরের থেকে দুষ্কৃতীরা এসে আমাদের গোডাউনে এসে গোলাগুলি চালিয়ে চলে গেছেন। বারবার প্রশাসনকে আমরা জানিয়েছি, কোনো পদক্ষেপ নেননি। লিখিত আইসি, এসপি, ডিএম, এসডিও, আরপিএফ, জিআরপি আমরা বারবার জানিয়েছি, কোনো পদক্ষেপ হয়নি। সম্ভবত আমরা এত লোকের সংস্থা, এত লোক আমরা কাজ করি, দুষ্কৃতীরা যদি গোলাগুলি এসে চালায়, আমরা স্বয়ংসব প্রকাশ করেছি, মানে ভীত সন্ত্রস্ত হয়ে থাকি। এর জন্য আমরা প্রশাসনের সহযোগিতা চেয়েছিলাম, আজ অবধি আমরা পাইনি। গতরাত্র আমাদের এক শ্রমিককে তুলে নিয়ে গিয়ে মেরেই ফেলছিল। আমরা ঘটনাচক্রে জানতে পেরে এখান থেকে কিছু লোক গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসা হয়। তারই পরিপ্রেক্ষিতে আমাদের আজকে মিছিল করা হল। আপনি আজকে বিক্ষোভটা কতদিন ধরে চলছে? আমরা বিক্ষোভ, এই ধরনের বিক্ষোভ এই প্রথম লিখিত। আমরা সমস্ত প্রশাসনকে জানিয়েছি, মানে বারবার হয়েছে, 3 মাস আগের থেকে আমরা লিখিত সবাইকে জানানোর চেষ্টা করি, জানিয়েছি, হয়নি। গতরাত্রে আমাদের এক শ্রমিককে তুলে নিয়ে গিয়ে মেরেই ফেলতো, যদি নাকি এখান থেকে কিছু লোক না যেত তাহলে তাকে মেরেই ফেলতো, তাকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। তারেরই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের বিক্ষোভ। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।